এবার দেখবো যে এতক্ষণ ব্রারি করছি, এবার আমরা শার্প কিভাবে শার্প করা সম্ভব। আমরা এখান থেকে শার্প টুলটি সিলেক্ট করলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চোখ, এবং আমরা এখানে কিছু বার পেন্ট করলাম এবং দেখতে পাচ্ছি যে আমাদের চোখটি যথেষ্ট শার্প এবং আমরা ঠোঁটটিকে একটু শার্প করার চেষ্টা করছি। এবং সেম একই রকম অপশন এখানে, আমরা ইচ্ছা করলে এখান থেকে 75% দিয়ে শার্প করতে পারি দ্রুত, এবং আমরা ইচ্ছা করলে কিছুটা ব্লারি করে ব্যাক। এবার আমরা F12 চেপে ডিস্টেন্সটা দেখি যে আসলে কি ডিস্টেন্সটা হয়েছে। তো খুব সহজ একটি অপশন। আবার অনেকে অ্যামাউন্ট সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, আস্তে আস্তে করে কম অ্যামাউন্ট দিয়ে দিয়ে চেক করতে পারেন যে আপনার ঠিক মতো। কোনো ইমেজকে আমরা যদি ব্লারি করে তুলি, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে এজগুলো আছে, এজগুলোকে স্মুথ করার জন্য ব্লারি করব এবং এজগুলোকে অনেক শার্প করার জন্য আমরা শার্প টুলটা ইউজ করব। এবং এই শার্পটা বিশেষ করে আমাদের চোখ, ঠোঁট এবং দেখা যাচ্ছে এখানে আমাদের যে ডার্ক এরিয়াটি আছে, আমরা এখান থেকে শার্প করতে পারি 75%। এবং চুলগুলোর ক্ষেত্রে আমাদের এই শার্পটি অনেক সুন্দর পারফরমেন্স দিবে। আমরা একটু ব্রাশটি বড় করে নিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিবর্তনটা হয়েছে। আমরা F12 চেপে আবারও দেখি যে আমাদের ছবিটির যে ছোট ছোট এজগুলো আছে, অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমরা আবারও দেখি আমাদের কি পরিবর্তনটি হয়েছে। এখানে আমাদের চুলটা বেশ সুন্দর এবং চোখটা, এখানে ভালো করে দেখুন, চোখটা অনেকটা শার্প হয়েছে, ঠোঁটটাও অনেকটা শার্প হয়েছে। তো এভাবে আমরা শার্প টুল ব্যবহার করতে পারি। নেক্সটে আমি এক্সপ্লেন করতেছি কীভাবে আমাদের ডাস্ট টুলটি কাজ করে। ওকে।